রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা কেটে গ্রামবাসীদের প্রতিবাদ দাসপুরের কিসমতে। টিম স্থানীয় সংবাদ। ঘাটালবাসীর যেমন ভরসা, আবার কতিপয় সুযোগ সন্ধানীর গলার কাঁটা। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মৌমিতা দা। খারাপ রাস্তা সারিয়ে দেবার দাবিতে রাস্তা কেটে প্রতিবাদ জানালো দাসপুর দুই ব্লকের কিসমত গ্রামের বাসিন্দারা। আজ 24 নভেম্বর এইভাবেই রাস্তা কেটে ক্ষোভ প্রকাশ করেন গ্রামের কিছু মানুষ। তাদের অভিযোগ, দীর্ঘদিন এই রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে, বর্ষায় এই রাস্তাটি ডুবে আরও বিপজ্জনক হয়ে যায়। রাস্তাটি এতটাই খারাপ যে কোনো রোগী বা প্রসূতিকে এই রাস্তা দিয়ে নিয়ে গেলে তারা আরও অসুস্থ হয়ে পড়ছেন। আমরা খাঞ্জাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কিসমত গ্রামের অধিবাসী। বেহাল রাস্তার অবস্থার জন্য বহুবার ডেপুটেশন পঞ্চায়েতে দেওয়া হয়েছে, পঞ্চায়েত প্রধানের কাছে কোনো সুরাহা হয়নি, যেই কারণে আজকে ইয়ং জেনারেশনকে নিয়ে এই রাস্তা খোলা এবং অবরোধ করতে বাধ্য হয়েছে। আপনাদের প্রতিনিধি বলেছে নাকি, জনপ্রতিনিধি এলাকায় আসেনি? খারাপ না, আমাদের জনপ্রতিনিধি আজ পর্যন্ত রাস্তা দেখতেও আসেনি, কিচ্ছু করেও না। গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি যে আমাদের এলাকায়, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে, পঞ্চায়েত প্রতিনিধিকে, এমনকি ব্লক অফিসে লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। তাই ক্ষুব্ধ জনগণ আজ রাস্তাটি কেটে অবরোধ করেন। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তাটি সারাই না করলে তারা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান বলে, রাস্তাটি পিচ করার জন্য প্রস্তুতি চলছে, এলাকার বাসিন্দারাও বিষয়টি জানেন, আসলে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই ওই কাজটি করা হয়েছে। রবীন্দ্র কর্মকারের রিপোর্ট। আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ, ঘাটাল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।